বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী আল মুজাল্লাদুস সানি কিতাবুল মাগাজি থেকে আজকে আমরা পাঠদান করব। এই অনলাইন ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও অত্যন্ত সংক্ষিপ্ত হবে, অতি সংক্ষিপ্ত হবে ক্লাস, কিন্তু ক্লাসের ভিতরে অনেকগুলি মেসেজ থাকবে। আমাদের ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা ভালোভাবে এই ক্লাসগুলি বাড়িতে দেখবে, ভালোভাবে এখান থেকে তোমরা নোট করবে এবং মাসিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। আমি সর্বপ্রথম হাদিসের এবারত পাঠ করছি, এরপরে হাদিসের অনুবাদ এবং বিষয়বস্তু আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাউলিল্লাহি তাআলা ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামা আন-নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম إذ يغشاكم النعاس أمانة من وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا نَكَفَرُوا الرُّعُبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ذَلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ وَمَن يُشَاقِقِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَبِهِ قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَن مُخَارِقٍ عَن طَارِقِ بْنِ شِهَابٍ قال سمعت ابن مسعود يقول شهدت من المقداد بن الأسود مشهدا لأن أكون صاحبه أحب إلي مما عدل بي أتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون لكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك وخلفك فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وسر এই হাদিসটি বদরের যুগদের সূচনার বর্ণনা রয়েছে এখানে। এই হাদিসটির শুরুতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা তরজামাতুল বাব কায়েম করেছেন, শিরোনাম কায়েম করেছেন। সেই তরজামাতুল বাবের মধ্যে বদরের যুগদের ময়দানের প্রাথমিক যে চিত্র দৃশ্যপট সেইটাও এই আয়াতের আলোচনায় ফুটে উঠেছে। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, হে মুমিনগণ, আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, নবী এবং নবীর সঙ্গী সাথীগণ, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা যখন তোমাদের রবের নিকট আর্তনাদ করতেছিলে, আহাজারি করতেছিলে, সাহায্য প্রার্থনা করছিলে, ফাস্তাজাবা লাকুম, তোমাদের প্রতিপালক ফাস্তাজাবা লাকুম, তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে, তোমাদের দোয়ায়, তোমাদের মনাজাতে, তোমাদের আকতি মিনতি, তোমাদের এই আর্তনাদে, তোমাদের এই প্রার্থনায় সাড়া দিলেন। আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকা, তিনি এই ঘোষণা করলেন তোমাদের প্রতিপালক যে হে মুমিনগণ, তোমাদের এই ডাকে আমি সাড়া দিয়ে ঘোষণা করছি যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। 1000 ফেরেশতা প্রেরণ করে তোমাদের পিছনে পিছনে যুদ্ধ করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্যে আমি 1000 ফেরেশতা মোতায়েন করে তোমাদেরকে আমি সাহায্য করব। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, আর আল্লাহ যে ফেরেশতা পাঠালেন বদরের ময়দানে, এটা ইল্লা বুশরা, তোমাদের সুসংবাদ স্বরূপ, অন্য কোনো কারণ না। তোমরা যাতে এই সুসংবাদ প্রাপ্ত হয়ে তুমুল বীর বিক্রমে তোমরা লড়াই চালিয়ে যেতে পারো এবং বিজয় অর্জন করতে সক্ষম হও, তোমরা হতাশ না হয়ে পড়ো, তোমরা আশাবাদী হতে পারো, তোমাদের ভিতরে সাহসিকতার উদ্রেক হয়, এই কারণে তোমাদের সুসংবাদ স্বরূপ আমি বদরের ময়দানে
সূচনাতেই 1000 ফেরেশতা পাঠিয়ে আমি তোমাদের সাহায্যের ব্যবস্থা করেছি। বলে তাতমাইন্না বিহি কুলুবুকুম, এবং এই সাহায্য প্রেরণের এটাও একটা উদ্দেশ্য যাতে তোমাদের অন্তরসমূহ প্রশান্ত হয়, প্রশান্তি লাভ করে, তোমাদের মনোবল তৈরি হয়ে যায়, মনোবল স্থির স্থিরতা লাভ করে। আমার নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, এই বদরের ফেরেশতা পাঠানো, ফেরেশতা নাজিল করা, এটা আল্লাহর তরফ থেকে সাহায্য ছাড়া আর কিছু না, এটা হলো আল্লাহর মদত, আল্লাহর গায়েবি মদত, এর বাইরে কিছু না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, আল্লাহ তাআলা বিজ্ঞানময়। ইজ ইয়াগশাকুমুন নুআসু আমানাতান, যখন তোমাদের প্রশান্তি স্বরূপ তোমাদেরকে তোমাদের আরামের ঘুম তোমাদেরকে ডেকে ফেলল। ওয়াই ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা, আল্লাহ তাআলা মাআন, আসমান থেকে তোমাদের মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করলেন, বৃষ্টি নাজিল করলেন, মেঘ দিলেন তোমাদেরকে। লিতাহিরাকুম বিহি, যাতে তোমরা পবিত্রতা লাভ করতে পারো গোসল করে। আয়ুজহিবা আনকুম রিজ্জা শয়তান, তোমাদের থেকে আল্লাহ আসমানি পবিত্র স্বচ্ছ পানি দিয়ে শয়তানের সমস্ত কুমন্ত্রণা, শয়তানের সমস্ত নাপাকি, সমস্ত খাবায়েস খাবাসাত, এটাকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন। অলিয়ারবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরকে আল্লাহ মজবুত সুদৃঢ় স্থির করে দিতে পারেন। অসাব্বিতা বিল আকদাম, তোমাদের কদমকে তোমাদের পাকে সুদৃঢ় করতে পারেন, তোমরা মজবুত থাকো, পিছপা না হও, পদস্খলন না ঘটে, পিছু না হট, সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারো। ইজ ইউহি রব্বুকা ইলাল মালাইকা, তখন সেই সময়টি স্মরণযোগ্য যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদের নিকটে এই বার্তা পাঠালেন, ফেরেশতাদের কাছে এই বার্তা পাঠালেন, আন্নি মাকুম, হে ফেরেশতারা আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল্লাজিনা আমানু, ইমানদারদেরকে মজবুত করো, সুদৃঢ় করো, শক্তিশালী করো, শক্তি যোগাও, সাহস যোগাও, হিম্মত যোগাও। ফাসাউলকি ফি কুলুবিল্লাজিনা কাফারু, আর রুবা, আমি কাফেরদের অন্তরে আমি অন্তরসময়ে ভয় ঢেলে দেব, ভীতি সঞ্চার করে দেব। ফাজরিবু ফাওকাল আনাক, ওদের গর্দানের উপরে আঘাত করো। অজরিবু মিনহুম কুল্লা বানা, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় জোড়ায় আঘাত করো, প্রহার করো। জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ, এটাই কারণে তাদেরকে এই পানিশমেন্ট দিতে হবে, এই কঠিন শাস্তি দিতে হবে, শিক্ষা দিতে হবে, কেননা তারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছে, চরম শত্রুতা পোষণ করেছে, বিদ্বেষ পোষণ করেছে। ওমা ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহ, আর যে আল্লাহ এবং তার রসুলের সাথে বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করে, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা তাদেরকে মর্মন্তুদ, পীড়াদায়ক, কঠিন, কঠোর শাস্তিদাতা। এই আয়াতের অর্থ থেকেও আমরা বুঝতে পারলাম যে বদরের যুগদের সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন এই ওহি, তার নবীর কাছে এই বার্তা, এই সুসংবাদ দিয়ে, এই সাহায্যের ঘোষণা দিয়ে মুমিনদেরকে ব্যাপকভাবে তিনি উৎসাহ দান করলেন, তিনি সুসংবাদ দিলেন, তাদেরকে সাহস যোগালেন, হিম্মত যোগালেন। এবং বদরের যুগদের প্রেক্ষাপট, এখানে এই দৃশ্যপটটাও মোটামুটিভাবে ফুটে উঠেছে। সেখানে আসমানি ফেরেশতা বদরের যুগদের মুমিনদের সাহায্যে এসেছিল, তারপরে তারা আরামের ঘুমের সময় অনেকে নাপাক হয়ে গিয়েছিল, এবং সেখানে তাদেরকে আল্লাহ পবিত্র করার জন্য বৃষ্টির ব্যবস্থা করলেন। এবং বৃষ্টির ব্যবস্থার এটা কয়েকটা উদ্দেশ্য ছিল, এক তো মুমিনদেরকে পবিত্র করা, দ্বিতীয় হইল সেই পানির দ্বারা দৌত করে শয়তানের সমস্ত কুমন্ত্রণা ধুয়ে মুছে মুমিনদেরকে জেহাদের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা, তৃতীয় উদ্দেশ্য হলো এই যুগদের ময়দানে পানির প্রয়োজন পড়বে, সেই পানির সংকট দূর করা, আর চতুর্থ উদ্দেশ্য হলো মুমিনদের সাইটে দোলার কারণে তাদের পা সঠিকভাবে বসতেছিল না, সেই বালি মাটির উপরে বৃষ্টির ব্যবস্থা করলে সেখানে পাটা সঠিকভাবে বসবে মুমিনদের যে এরিয়া ছিল, এটাও আল্লাহ পাকের একটা উদ্দেশ্য ছিল। এই বহুমুখী উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছিলেন, সেই কথাগুলি তো এখানে আলোচনায় এসেছে। এবং ফেরেশতারা বীর বিক্রমে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের প্রেক্ষাপটে
যুগদের ফলাফলই তো সেটা প্রমাণিত হয় যে সত্তর জন কাফের আবু জেহেলের মতো দাপটের দাপুটে সারা দুনিয়ার মধ্যে যাদের প্রভাব ছিল তাদের সমস্ত দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। সত্তর জন মুসলমানদের হাতে নিহত হয়েছিল, সত্তর জনকে বন্দি করা হয়েছিল, আর মাত্র চোদ্দ জন মুসলমান সেই যুগে শাহাদত বরণ করেছিল। এই যুগের প্রেক্ষাপট সম্পর্কে কোরআনে পাকে এই আয়াতগুলি নাজিল করা হয়েছে এবং এই প্রেক্ষাপটের সাথে তার জামাতুল বাবের সাথে মিল রেখে নিচে একটি হাদিস আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। এই হাদিসটি এবারত আমি আগেই পাঠ করেছি। হযরত তারেক ইবনে শিহাব একজন প্রখ্যাত তাবি, তিনি বলেন যে আমি ইবনুল মাসউদ মানে আবদুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন সাহিত্য মিনাল মেকদাদ ইবনুল আসওয়াদ মাশহাদা, আমি জালিলুল কদর সাহাবি মেকদাদ ইবনুল আসওয়াদের সঙ্গে বদরের যুদ্ধের এমন একটা দৃশ্যপটে উপস্থিত ছিলাম, এমন একটা ঘটনার আমি সাক্ষী হয়ে রয়েছি, লিয়ান আকুনা সাহেবাহু, যে আমি সেই ঘটনার সাক্ষী হতে পারা, তখন মেকদাদ ইবনুল আসওয়াদের সাথী হতে পারা বা সেই ঘটনায় উপস্থিত থাকতে পারা, সেই দৃশ্যপটের প্রত্যক্ষ করতে পারা, আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি, আমার কাছে অধিক প্রিয়, অধিক পছন্দের, অধিক মূল্যবান, অধিক দামি, এর বিনিময়ে এর বিপরীতে আমাকে যা কিছু দেওয়া হোক না কেন, তামাম দুনিয়াও যদি এর মোকাবেলা আমাকে দেওয়া হয় তারপরেও আমি সেই দৃশ্যপটে উপস্থিত থাকার মূল্যবান মুহূর্তটাকেই আমি গুরুত্ব দিব, এটি আমার কাছে অধিক প্রিয়, সারা দুনিয়ার বিনিময়েও আমি অন্যদিকে ডাইভার্ট হব না। কি পরিমাণ তার কাছে সেই দৃশ্যপটটি প্রিয় ছিল সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে, আর ঘটনার সাথে ছিল হযরত মেকদাদ ইবনুল আসওয়াদ এবং তিনি রসুলের পাকের সাথে তার কথোপকথন হয়েছিল। তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন আল্লাহর রসুলকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্যে, যাতে মুমিনদের ব্যাপারে তার একটা পরিষ্কার ধারণা থাকে যে এই মুজাহিদদেরকে নিয়ে তারা সংখ্যা কম হলেও এই বদরের প্রান্তরে আমি যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেকদাদ ইবনুল আসওয়াদ যে দৃশ্যপটের কথা আবদুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে সেই দৃশ্যপটে সাক্ষী থাকতে পারা, উপস্থিত থাকতে পারা পৃথিবীর বিনিময়ের চেয়েও আমার কাছে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়, সেই দৃশ্যপটের আলোচনা হচ্ছে এখন। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেকদাদ ইবনুল আসওয়াদ বদরের যুদ্ধের সূচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ওয়া ইয়াদু আলাল মুশরিকিন, তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করতেছিলেন, মুশরিকদের বিরুদ্ধে মুমিনদের বিজয়ের জন্য তিনি দোয়া করতেছিলেন। মুশরিকদের 1000 শক্তিশালী অস্ত্রে সজ্জিত এই সামরিক শক্তির মোকাবেলায় মুসলমানরা যদিও অস্ত্র ছিল না, সংখ্যায় কম ছিলেন, জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বস্ত্রহীন অস্ত্রহীন এই অবস্থায় যেন সংখ্যায় কম এই মুসলমানরা বিপুল বিজয় অর্জন করতে পারে, আল্লাহর সাহায্য কামনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বিরুদ্ধে মুমিনদের জন্য বিপুল বিজয় অর্জিত হয়, মুশরিকদের পরাজয় হয় এই বিষয়ে তিনি দোয়ায়রত ছিলেন, মোনাজাতেরত ছিলেন, সেজদায় পড়ে তিনি কেঁদেছিলেন। সেটাও অন্য হাদিসে আসছে যে আল্লাহ রসুল সেজদায় পড়ে আল্লাহর কাছে বারবার তিনি আর্তনাদ করছিলেন, ফরিয়াদ করছিলেন, যারা ইস্তাস্তাগি সুনা রব্বাকুম, তারজামাতুল বাবের শুরুতেই বলা হয়েছে, কোরআনুল কারিমের আয়াত ইঙ্গিত দিচ্ছে যে হে মোমিনগণ, যখন তোমরা আমি প্রভুর দরবারে, পরওয়ারদিগারের দরবারে, রবের দরবারে, তোমাদের মালিকের কাছে তোমরা ফরিয়াদ করছিলে, সেই ফরিয়াদে আল্লাহ তাআলা সাড়া দিয়েছিলেন এবং আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এই যে বারবার তিনি যে কাকতি মিনতি করে বলছিলেন যে আল্লাহ এই সামান্য সংখ্যক মুমিন মুসলমান মুজাহিদ এরা যদি আজকে পরাজিত হয় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত বন্দেগি করার মতো কেউ থাকবে না, আল্লাহ তুমি আমার এই সাহাবীদের জামাতকে বিজয় দান করো। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে অনুরোধ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, এটুকুই আপনার জন্য যথেষ্ট, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, অবশ্যই মুমিনদের বিজয় হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়ায় সেই মোনাজাতে তিনি রত অবস্থায় হযরত মেকদাদ ইবনুল আসওয়াদ তার কাছে গেলেন এবং ফাকালা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা কালা কওমু মুসা,
মুসার সম্প্রদায়ের লোকেরা যেরকমটি বলেছিল আমরা সেরকম বলবো না। মুসার সম্প্রদায়ের লোকেরা কি বলেছিল, ইদ হাব আংতা রব্বুকা ফাকাতিলা, হে মুসা তুমি এবং তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। লাকিন্না নুকাতিল ওয়ান ইয়ামিনিক, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ তার জালাময়ী বক্তব্যের মাধ্যমে আল্লাহ রসুলকে আশ্বস্ত করলেন, ইয়া রসুল আল্লাহ আমরা সেই কওমে মুসার মতো বনি ইসরায়েলদের মতো সেই গর্হিত কথা অন্যায় কথা আমরা বলবো না, আমরা নবীর সাথে যুদ্ধে যেমন এসেছি এই যুদ্ধে শত্রুপক্ষের মোকাবেলা করে আমরা বাঁচি বা মরি ডু অর ডাই, এই যুদ্ধে এই বাঁচা মরার যুদ্ধে আমরা অবশ্যই আপনার নুকাতিল ওয়ান ইয়ামিনিকে আপনার ডাইনে থাইকে আমরা যুদ্ধ করবো, আন শিমালিকে আপনার বামে থাইকে আমরা যুদ্ধ করবো, ও বাইনা এদাইকা আপনার সামনে থাইকে আমরা যুদ্ধ করবো, খালফাকা আপনার পিছনে থাইকে আমরা যুদ্ধ করবো, আমরা কখনও পিছপা হব না, আমরা শত্রুদের কাছে পরাজয় বরণ করবো না, বরং শত্রুদের সমস্ত দাম্ভিকতাকে আজকে আমরা চুরমার করে দিব। ফারায়তুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই দৃশ্যের কথা বলছিলেন যে পৃথিবীর বিনিময়ের চাইতেও আমার কাছে দামি সেই দৃশ্যটা, ফারায়তুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ফারায়তুন নাবিয়া আশরাকা ওয়াজহুহু, তার চেহারা হাসির আভায় ভরে উঠল, আলোকিত হলো, আসাররা এবং তিনি উৎফুল্ল হলেন, তার চেহারার ভিতরে একটা আনন্দের হাসির আভা ফুটে উঠল, হাসির ঝিলিক তার চেহারার মধ্যে আমি প্রত্যক্ষ করলাম। রসুলুল্লাহ খুশি হয়ে গেলেন মিকদাদ ইবনুল আসওয়াদের বক্তব্যে, আবু বকর সিদ্দিকের সান্ত্বনায়, সাহাবায়ে কেরামের দৃঢ় মনোবল দেখে, তাদের প্রেরণা, তাদের উজ্জীবিত এই মনোভাব দেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হাসির ঝিলিক, আনন্দের আভা, উৎফুল্লতার একটা বহিঃপ্রকাশ দেখা গেল। যেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআনু সেই দৃশ্যপটের কথা তিনি এইভাবে ব্যক্ত করেছেন যে পৃথিবীর বিনিময়ের চাইতেও ওই দৃশ্যপটে উপস্থিত থাকা আমার কাছে অধিক পছন্দনীয়। এখন একটা বিষয় এখানে আমরা আলোচনা করতে পারি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মিকদাদ ইবনুল আসওয়াদ সাহাবি যে বললেন যে বনি ইসরায়েলের লোকেরা যেমনটি মুসাকে বলেছিল সেরকম আমরা বলবো না, মুসাকে বনি ইসরায়েলের লোকেরা কী বলেছিল, মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে বেরোয় আসলেন এবং ফিলিস্তিনের ভূমিতে প্রবেশ করলেন, তখন সিরিয়ার অন্তর্গত ফিলিস্তিনের ভূমিতে প্রবেশ করলেন, তখন তিনি বনি ইসরায়েলদেরকে তিনি বলেছিলেন যে তোমরা এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো এবং এই বাইতুল মুকাদ্দাসে অবস্থানকারী আমালেকা গোত্রের মোকাবেলায় তোমরা যুদ্ধ করতে হবে। তখন বনি ইসরায়েলের লোকেরা বলেছিল যে আমরা সেখানে গিয়ে আমালেকা তারা শৌর্য বীর্যে দেহে শক্তিতে সব দিক থেকে তারা সামরিক শক্তিতে আমাদের চাইতে অগ্রসর, এই শক্তিশালী আমালেকা গোত্রের মোকাবেলা আমরা করতে পারবো না। তারা যুদ্ধ করতে অপারগতা প্রকাশ করলো, নবীর সাথে তারা বেদবি করলো, তামাশা করলো, উপহাস করলো যে আমরা এই এই আমালেকা গোত্রের মোকাবেলা আমাদের পক্ষে করার সম্ভব। তখন আল্লাহ তাআলা পার্শ্ববর্তী ময়দানে তিতে তাদেরকে 40 বছর আটকে রেখেছিলেন শাস্তিস্বরূপ। তারা প্রতিদিনই ঘুরে ঘুরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে চাইতো, কিন্তু সকালে যেখান থেকে রওনা করতো সন্ধ্যায় সেখানে, সন্ধ্যায় যেখান থেকে রওনা সকালে সেখানে, তারা 40 বছর পরে সেখান থেকে মুক্তি পেয়েছিল। সেই ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে যে বনি ইসরায়েল কওমে মুসা যেটা মুসা নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ মিকদাদ ইবনুল আসওয়াদ, আমরা সেরকম বলবো না, আমরা বরং আপনার ডাইনে বামে সামনে পিছনে থেকে আমরা তুমুল বীর বিক্রমে আমরা লড়াই করে যাব, আমরা শত্রুদেরকে পর্যদস্ত করব, তাদের দাম্ভিক এবং অহংকারকে ভেঙে, দাম্ভিকতা এবং অহংকারকে ভেঙে চুরমার করে দিব এবং ইসলামের বিজয় নিশান আমরা উড়াব। সেই কথার থেকে বদরের যুদ্ধের প্রেক্ষাপট, বদরের যুদ্ধের প্রাথমিক দৃশ্যপট এই আয়াতের মাধ্যমে যেমন খুবই ক্লিয়ার এবং এই হাদিসের মাধ্যমে আরও ক্লিয়ার, তা আমাদের ছাত্র ছাত্রীদেরকে বলবো কামিল দ্বিতীয় বর্ষে তোমরা ভালোভাবে এই বিষয়টি অধ্যয়ন করবে এবং সেপ্টেম্বর মাসের শেষ দিকে যে আমরা পরীক্ষা নিব, মাসিক পরীক্ষা অক্টোবর মাসের শেষ দিকে, সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে এবং এই বিষয়টা তোমরা ভিডিও দেখবে এবং ক্লাসের বিষয়বস্তু নোট করবে এবং
মূল কিতাব থেকে তোমাদের সাথে সহায়ক বইগুলি থেকে তোমরা পড়াশোনা করে প্রস্তুতি গ্রহণ করবে। এভাবে যদি আমরা একটা একটা হাদিস সুন্দরভাবে হল করতে পারি, অনলাইন ক্লাসে গুরুত্ব দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি পরিস্থিতি ভালো করে দেয় শিগগিরই আমরা সামনাসামনি ক্লাসের ব্যবস্থা করব। তোমাদের সকলকে এই অনলাইন ক্লাসে মনোযোগ দিয়ে পরীক্ষা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আমি আজকের বুখারি জিলদে সানি কিতাবুল মাগাজির এই বদর যুগদের সূচনার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।